যারা সিঙ্গেল তারা ভ্যালেন্টাইনস ডে বা অথবা যে কোনো অকেশনে কাপলদের দেখে কখনোই জেলাস ফিল করে না। তারা শুধু চায় তাদের জীবনেও এমন কেউ থাকুক যে শুধুমাত্র তার হয়ে থাকবে এবং শুধুমাত্র তার কেয়ার করবে। ভালোবাসার মানুষকে স্বাধীনভাবে থাকতে দাও, শুধু তুমি তার হাতটাকে ধরে রেখো। সম্পর্ক পুরনো হবে, ঝগড়া হবে এবং ঝগড়ার অনেক অনেক কারণ হবে, কিন্তু ঝগড়ার কারণ যেন এটা কখনো না হয়। তুমি তার স্বাধীনতাটাকে নষ্ট করে ফেলছো। তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো এবং সে যদি বুঝে যায় যে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না। যেই মুহূর্তে সে সেটা বুঝে যাবে, যেই মুহূর্তে সে সেটা রিয়ালাইজ করবে, ঠিক সেই মুহূর্ত থেকে সে তোমাকে একটু একটু করে অবহেলা করতে শুরু করবে। যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে, সেই নারী জীবনে খুব একটা বেশি সুখী হতে পারেনি। তুমি সত্যিকারের কাউকে ভালোবাসো কিনা কি করে বুঝবে বলো তো? ঠিক এই মুহূর্তে তুমি মনে মনে যার কথা ভাবছো তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ছেলেরা মডার্ন আধুনিক মেয়ে যতই পছন্দ করুক না কেন, গার্লফ্রেন্ড বা বউ বানানোর জন্য সবসময় ঘরোয়া মেয়েই পছন্দ করে। মেয়েরা যাকে সত্যিকারের ভালোবাসে তার কাছে দামি গিফটের জন্য কখনোই ঝগড়া করে না, যদি ঝগড়া করে তার দামি সময়ের জন্য। নারীর চোখের জলে চলনা থাকলেও থাকতে পারে, কিন্তু একজন পুরুষের চোখের জলে কখনো কোনো ছলনা থাকে না। ছেলেরা যাকে ভালোবাসে ঘুমোতে যাওয়ার আগে শুধুমাত্র তার কথাই ভাবে। আমরা কেউ নিজের ভুল বুঝতে পারি না, কিন্তু সামনে থেকে যদি কেউ বলে এটা তোমার ভুল, তার উপর রাগ না করে নিজের ভুলটাকে বোঝো এবং ভুলটাকে বুঝে সেটাকে শুধরে ফেলার চেষ্টা করো। যখনই তুমি শুধরে ফেলবে তুমি প্রতিদিন একটা নতুন তুমিকে আবিষ্কার করতে পারবে। একটা রিলেশনশিপে গেলেই কিন্তু হয় না, রিলেশনশিপটাকে সামলে রাখতে হয়, যত্নে রাখতে হয়। সম্পর্কটা একটু পুরনো হয়ে যাবে তখন দেখবে যে তোমাদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়া হলেও ভালোবাসা কিন্তু কম হলে চলবে না। যে তোমাকে ছোট ছোট মিথ্যে কথা বলতে পারে, বিশ্বাস করো সে তোমার সামনে নির্দ্বিধায় বড় মিথ্যে কথাও বলতে পারে। সম্পর্ক পুরনো হবে, অনেক আপস অ্যান্ড ডাউন তোমরা একসঙ্গে দেখবে, কিন্তু কখনো তাকে স্পেশাল ফিল করানোটা কমিয়ে দিও না। নিজেকে খোলা বই বানাবে না, নিজের মধ্যে কথাগুলো যেগুলো গোপন রাখার সেগুলো গোপন রাখতে হবে, না হলে কিন্তু একটা সময় দেখবে তুমি কোনো কিছু না করে এত ভালো কাজ করেও তোমার সম্বন্ধে খারাপ কথা কিন্তু সবাই বলে বেড়াচ্ছে। কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হতে? না, ছেলেদের ছবি ভাইরাল হয় না। মেয়েদের রুচিবোধ আসলেই কখনো এত নামি নেই যে ওরা এই কাজটা করবে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য। আমরা কোনো কিছু কাঙাল নই, কিন্তু একটা জিনিসের কাঙাল, সেটা হলো ভালোবাসার কাঙাল। তাই ভালোবাসাটাকে ব্যক্ত করো। সেই মানুষটা হয়তো সারাদিন তোমার কথা ভাবছে, তাকে স্পেশাল ফিল করো। সব ছেলে কিন্তু আবার এক নয়। ছেলেরা যেমন এইসব নোংরা খেলায় মেতে ওঠে, তেমনি ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ায় জীবন্ত লাশ হয়ে 101টা নীলপদ্ম বুকি নিয়ে বাঁচে অনেকে। এরাই পুরো দুনিয়ার সাথে লড়ে যাবে শুধু কারো ভালোবাসার জন্য। তুমি সবার কাছে কতটা গুরুত্ব পাবে তা অনেকটাই নির্ভর করে তোমার মানি ব্যাগের ওজনের ওপর। তেতো হলেও এটা কিন্তু সত্যি, তেল দিয়ে সফল হওয়ার চেয়ে পরিশ্রম করে সফল হওয়া অনেক বেশি আনন্দের। এতে তোমার আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস দুটোই বাড়বে।